আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপর বিছনা ঘরটার ঝাড়ু দিয়ে তারপর বারান্দা ঝাড়ু দিতেছি। তো আজকে মা বাড়িতে না আসবে, আজকে মানে কালকে গেছিল আর কি, বিকালে আপাদের বাড়িতে গেছিল। তো তার জন্য আজকে আর কি আমারই টুকটাক সবই করতে হবে। তো বাবুকে ঘরের ভিতরে শুয়ে রেখে ঘরটাও ঝাড়ু দিতেছি, আর ওর দাদার কাছে দিয়ে তারপর ভাত রান্না করব। আর তরকারি সব কিছু মাই রান্না করে দিয়ে গেছে। তো ভাত বসায় দেওয়ার পরে আর কি আসছি গলিটা ঝাড়ু দেওয়ার জন্য। তো দেখেন কি পাতা পরে একদম ই হয়ে আছে, তো কাঁঠাল গাছের পাতা প্রচুর পরে, তার জন্য এই গলিটা আসছি ঝাড়ু দেওয়ার জন্য। তো ওইদিকে ভাত হতে থাক, আর বেশি ভিডিও করলাম না, কারণ আজকে ওর বাবা ঘুরতে যাবে। তো ওইখানের কিছু শর্ট আছে এই ব্লগটার মধ্যে, তো আমি তো আর যাইতে পারবো না বাবুকে নিয়ে, শুধু ওর বাবাই যাবে। তো আমি বসে কিছু ভিডিও করে আনল, তাহলে মানে করতে পারবো আর কি। তো রাত্রি করে আর কি যাবে। তো বাবু পেটে আসার পর থেকেই ওর বাবা প্রায় অনেক জায়গায় ঘুরতে যেতেছে। আমার শুধু মন খারাপ হয় যে ওর বাবা শুধু ঘুরতে যায়, আমি ঘুরতে যেতে পারি না। তো কি আর করার, বাবু যেহেতু এখন ছোট তো ওকে নিয়ে তার ঘুরতে যাওয়া যাবে না। তো মানে মাঝে মধ্যে ভাবি যে ও তো ঘুরতে যায়, ওর বাবার বাবা মার সাথেও থাকে, আমি আমার বাবা মার কাছে যেতে পারি না। তো কি করার, কিছু করার নাই, যেদিন আমার রেজি থাকবে ওই বাড়িতে যাওয়ার ওই দিনে যাবো। তো মানে প্রায় সময় এটা নিয়ে আমার মন খারাপ থাকে, কিন্তু কাউকে বুঝতে দিই না, প্রকাশও করি না, কারণ বুঝতে দিলেই কি আর প্রকাশ করলেই কি, আমার কষ্ট আমার কাছেই থাকবে, এই কষ্ট আর কেউ নিতে পারবে না। তো আল্লাহ তাআলা যা করে হয়তো বান্দার ভালোর জন্যই করে। তো আমার ওই বাবা মা সবাই বলতেছে যে আসো, আমার ভাই বলতেছে আসো, তো যাও তো হবে না, তো ওদেরকে না করি বারবার, তো মন খারাপ করে আমার ভাইটা যে আসো না কেন, আসো না কেন। কিন্তু ও তো মানে ছোট মানুষ, শিখছে হয়তো পরে, কিন্তু এখনও তো ছোট, এত তো জ্ঞান বুদ্ধি হয়নি। তো ওকে না করলে ওর মন খারাপ করে, ওকে তো আর বলতে পারি না, তো কি আর করার। তো সবাই বলতেছে ঈদের সময় যাবে আল্লাহ তাআলা যদি নেওয়ায়, তো দেখি যায় নাকি। তো বলতেছে যে তো যাবে, তো আম্মু বলতেছে যে তুমি এত বছর পরে বাড়িতে যাবে, একদিন থাকবা না। তো আমি বলছি আর কি যে থাকা যাবে না, ওর দাদি বলছে যে আমাদের সাথে যাবা, আবার আমাদের সাথে চলে আসবা, পরে যায় থাকি। তো পরে আর আম্মু যেহেতু চাকরি করে, আম্মুরও সময় হয় নাকি কি জানি, আল্লাহ তাআলা জানে। তো দোয়া করতেছি এক দুই দিন যাতে থাকতে পারি। তো দোয়ার উপরে তো আর কিছু করতে পারবো না, তো দেখি। যাই হোক, ওই কথাগুলো বাদ দিই। তো উঠান ঝাড়ু দেশে এখনও কুয়াশা পড়ে, তো মানে বাড়ির টুকটাক কাজে আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা শেরপুর যাচ্ছি ট্যুরে, তো এখন রাত বাজে আপনার 7:30, বাসা থেকে রওনা দিব, আর গাড়ি তুর তুরতে 10টা বাজবে, আর সারা রাত মনে রাখবেন গাড়ির ভিতরে, সকালে গিয়ে নামবো শেরপুর। তো অবশ্যই ব্লগটা দেখতে থাকুন, আর সকালে আমরা যখন সেখানে নামবো তখন অবশ্যই আপনাদেরকে এখানে সেখানে ভিউটা দেখাবো। তো সো ভিউয়ার্স, এতটুক বড় পাহাড় হাইটাইটা নামও লাগছে, মনে করেন হাদান উঠে পড়ছে, আর ঠ্যাং মনে করেন ঠ্যাংয়ের লগে নাই, জান শেষ। লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো দেখি আর কি কি এক্সপিরিয়েন্স থাকে, ফার্স্টে দেখতে থাকি, আপনারা সঙ্গে থাকুন। আর আজকে আমাদের ক্যামেরাম্যানের অভাব নাই, বহুত ক্যামেরাম্যান আছে। আমরা আছি মধুটিলায় যে বড় পাহাড়টা আছে, এই বড় পাহাড় সব থেকে উঁচু পাহাড়, এর চেয়ে উঁচু পাহাড় মধুটিলায় নাই। সিঁড়ি দাও ওইটা পরে মনে করেন একটা পাহাড় উঠছি,
পাহাড় ওইটা আরেকটা পাহাড় উঠতেছে। দেখুন পাহাড়ের কি ডাল, ওগুলা আসলে উঠতেই কষ্ট হয়ে যায়, আর আমার জন্য তো কষ্ট হয় ওই না বললেই নয়। তারা দুই পা নিয়ে হাঁপায় গেছে, আর আমার এক পা থাকতেও আমি হাঁপায় গেছি। ভিউয়ার্স দেখেন কত বড় পাহাড়, সম্পূর্ণ পাহাড়, ওইটা আবার নিচে নামছি। আমার কথা শুনে বুঝতেই পারতেছেন যে কতটুকু কষ্ট হয়েছে। এই পাহাড়গুলো কোনো কম না, এই পাহাড়টা অনেক খাড়া ছিল। প্রথমে যে পাহাড়টা নামছিলাম ওই পাহাড় যে খাড়া ছিল, এই পাহাড়টা আজকের মতো এখানে শেষ করতেছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার আরও নতুন নতুন ব্লগ পেতে। তো আল্লাহ হাফেজ।